রুবেল যে ক্যারেক্টার নেচার নিয়ে কাজ করতো সেইখানে কিন্তু হিরোইনদের ভূমিকাটা ওরকম থাকতো না। আর একটা বিষয় হচ্ছে, আপনি তো অনেকগুলো ছবি করেছেন, মানে রুবেল সাথে আপনার ছবি কম কেন? আমার ডিরেকশনে ছবি হয় নাই রুবেল, কিন্তু রুবেলের সাথে একটা চমৎকার সম্ভব কেন জানি না একটা হয় নাই। আমার আমি হয়তো সেই স্পেসগুলো বের হয় নাই, আমি অন্য অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, এটা ক্ষুদাটা রুবেলেরও ছিল, কিন্তু ওর সাথে আমার একটা চমৎকার সম্পর্ক, কিন্তু কোনো সময় হয় নাই। কিন্তু আমার একটা প্রডিউস করা ছবি অনেক আগে, বীর বিক্রম, ওই ছবির হিরো রুবেল, আমি দিছি সোহেল চৌধুরী আর একজন, মানে এরা তিনজনেই নাই এখন, শফিকুল হায়দার বাবলু, উনি পাকিস্তানে যাবেন, শেখ সালমা গানি একটা কাজ করেছে টার্গেট, এবং ওনারই ছবি আর কি বীর বিক্রম। তখন আমি উনি আমাকে অফার দিলেন যে চলেন আমরা সবাই মিলে দিছি সোহেল আপনি আমি আমরা তিনজন চারজন একসাথে করে প্ল্যান করে বীর বিক্রম ছবিটা বানাইছি। সেটা আমার এক বন্ধু ডিরেক্টর, ওটা আর ডিরেক্টর আমি না। এমনি অভিযোগ ছিল বা একটা রিউমার ছিল যে আপনি যে নায়িকাদেরকে নিয়ে কাজ করতেন তারা রুবেলের সাথে কাজ করতে চাইতো না বা নিষেধ করতো, বিষয়টা আসলে কতটা আপনাকে ভাবেছে? না না, এটা হয়েছে কি, রুবেল কিন্তু এমনি যতই পাগলামি করুক, ছেলে মানুষ করুক, একদম ইয়ে করুক, রুবেল কিন্তু প্রফেশনালি খুব সিরিয়াস ছিল, মানে যেটুকু টাইম পেয়েছে কাজ করেছে, এখনও কাজ করে, কিন্তু হিরো হিসাবে যে টাইমটা পেয়েছিল সেই টাইমে ও কিন্তু রেসলেস কাজ করেছে, অনেক কন্ট্রিবিউশন রুবেলের। এমন স্টার্টিং পয়েন্টে আমার বন্ধু শরীর সম্পর্ক নাই, কিন্তু সে রুবেলকে দিয়ে সে নিজেও স্টার, রুবেলও স্টার, এবং পারভেজ ফিল্মসে একটা চমৎকার ছবি, পারভেজ ভাই সোহেল রানার একটা চমৎকার ছবি লড়াকু, এটাই তো রুবেলের এন্ট্রি, এবং কাজকে ভালো করেছে, কারণ ও টেকনিক্যাল ফ্যামিলি, পারভেজ ভাই তো একটা বিশাল ব্যাপার, এই যে তার ছবি টবি করা, কামাল পারভেজ প্রডিউসার, রুবেলকে হিরো বানানো, ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাপার, যেমন ইন্ডাস্ট্রি লিডারশিপে পারভেজ ভাইয়ের একটা চমৎকার ভূমিকা গেছে, এবং সেই হিসাবে ফিল্ম যে একটা ঘরানা, এই যে সবাইকে নিয়ে একটা কাজ করা, এগুলো পারভেজ ভাই করেছে, পারভেজ ভাইয়ের অনেক অবদান। আমি তো যেটা বললাম আর কি, যে নায়িকারা কাজ করতেছেন রুবেলের সাথে, বিষয়টা কতটা সত্য, রোমান্টিক ঘটনা? না না না, রোমান্টিক না, রুবেল দিয়েছেই তো আমার প্রথম ছবি, ওই যে বীর বিক্রম, এরকম তো অনেকেই কাজ করেছে, কিন্তু হয় কি এখানে একটা ব্যাপার আছে, সেই কারণে হয়তো অনেক হিরোইন চিন্তা করতে পারে রুবেল মানে রুবে এক ওয়ান ম্যান শো, হ্যাঁ এইটা আসতে পারে, এটা তো রুবেলের দোষ না, এখন ব্যাপারটা হচ্ছে কেউ যদি না করে তাহলে তো করে। এমনিতে রুবেল ভাইও আমার এই প্রোগ্রামে আক্ষেপ করেছে যে অনেক মানে নায়িকারা কাজ করতে চাইতো না, তারা এখন নিজেরাও আবার আফসোস করে, আমাকে দেখলে বলে যে আপনার সাথে কাজ না করে আমি খুব ভুল করেছি, মানে আপনার এই বিষয়টা চোখে পড়ে কিনা যে অনেকে কাজ করতে চাইতো না? না, এটা জসিমের বেলাও ছিল, স্টার্টিং পয়েন্টে অনেকে কাজ করতো না, কাজ করতে চাইতো না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যেসব নায়িকারা জসিম সাহেবের সাথে কাজ করতে চাইতো না কিংবা একটু অন্যভাবে দেখতো, তারা সবাই কিন্তু নায়িকা হিসাবে কাজ করেছে। রুবেলের ব্যাপারটাও অনেকটা এরকমই, তবে ওর ছবিগুলো, যে ছবিগুলো নির্মাণ হয়েছে ওকে নিয়ে, সেই ছবিগুলোতে কিন্তু নায়িকা প্রধান কোনো বিষয় ছিল না, মৌসুমী কাজ করেছে, অনেকেই কাজ করেছে রুবেলের সাথে, অনেকেই কাজ করেছে, এটা হয়তো নায়িকাদের একটা হিসাব থাকতো যে রুবেল মানে হচ্ছে ওর নিজস্ব অনেকগুলো ব্যাপার কাজ করে মাস্টার, হ্যাঁ মাস্টার, কারণ যেটা হয় কি রুবেলকে জানাই নিত, যেভাবে খুব কুইক প্রোডাকশান কিংবা রুবেল যে নতুন কিছু স্টান্ট নিয়ে আসতো এগুলোর ব্যাপার ছিল, যে কারণে নায়িকারা মনে করতো রুবেল মানে হচ্ছে রুবেল একাই একশো। তার সাথে শাবনুরের কোনো কাজ হয় নাই, এটা কি সে কারণ ছিল আপনার কি মনে হয়? এটা ওর কোনো ব্যাপার না, রুবেল এই ব্যাপারে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওই একটা জায়গায়, সামনে হয়তো চিন্তা করতো যে রুবেল ভাই যখন হিরো তখন আমার কী করার আছে। আচ্ছা এরকম হতে পারে। আচ্ছা যাক।